ওয়েলকাম ব্যাক টু পোডিয়াম। ফিরে এলাম আবার নতুন এপিসোড নিয়ে। দশকটা শুরুই হলো ইন্দ্রপতন দিয়ে। মনে আছে 1980 সাল, সেটা পাড়ার এক কাকিমা বাড়িতে হাঁপাতে হাঁপাতে এসে বলল, শুনেছেন উত্তম কুমার আর নেই। দিল্লিতে তখন একটা হলেই বাংলা সিনেমা দেখানো হতো। দুর্গাপুজোয় পুজোর মণ্ডপে নিয়মিত বাংলা সিনেমা দেখানো হতো, অনেক পুজো মণ্ডপে হোল নাইট। চাঁদা চাইতে আসলেই মা জিজ্ঞেস করতেন কী কী সিনেমা দেখানো হবে। উত্তম কুমার বললেই মা বসিয়ে চা খাওয়াতেন। আমার বেশিরভাগ উত্তম কুমারের সিনেমা ওই পুজো মণ্ডপগুলোতে দেখা। ছোটবেলা থেকেই নেশার মতন ভালো লাগতো উত্তম কুমারকে দেখতে। কেমন আছেন? সবই তো বোঝেন, বলুন তো কেমন আছে? ভালো। কেন? না, কোথায় যেন মনে হচ্ছে একটা ফাঁক রয়ে গেছে, একটা অভাব বোধ করছে। সে কি কেন বলুন তো? আপনার সঙ্গে তো দেখা হবে না, আর আপনি আমাদের লাইনেও আসবেন না। আপনাদের জগৎটাই আলাদা। আমরা ট্রামে বাসে চড়ি, রাস্তাঘাটে ঘোরাফেরা করি, পরপর তিনখানা ছবি মার খেলে আমিও কিন্তু এই জগতে ফিরে আসতে পারি। তা কেন বলছেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন অনেকদিন, আপনার বাজার ঠিকই থাকবে। আপনার ইন্টারভিউ ছেড়ে ফেললেন যে? মন থেকে লিখবেন নাকি? মনে রেখে দেব। উত্তমকে আমরা সবাই দেখেছি, ওর সানরাইজ, সানশাইন আর সানসেট, এই দিনগুলো তো সবার জানা। সো হোয়াটস নিউ অ্যাবাউট ইট? নিউ ইজ চোখ, নতুন চোখে উত্তম কুমারকে দেখা। আজকের প্রেক্ষিতে উত্তম কুমারকে আমরা কী চোখে দেখি, এটা জানতে তিন প্রজন্মর সঙ্গে কানেক্ট করলাম। এক আমার জেনারেশন, যারা 70-80 দশকে বড় হয়েছে। তারপরে আমাদের আগের জেনারেশন, যাদের আমরা কাকু মাসি বলে ডাকি। আর নেক্সট জেনারেশন, মিলেনিয়ালস, যারা আমাদের দাদা বা কাকু বলে ডাকে। আর যে কোনো বাঙালি আড্ডা কমপ্লিট হয় না সিনেমা অনুরাগীদের মধ্যে উত্তম না সৌমিত্র। তো প্রথমেই গেলাম তপনবাবুর কাছে। তপনবাবু আমার কলিগ আবির মুখার্জির বাবা, এখন বরোদায় থাকেন। তপনবাবু, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, কংগ্রেস না সিপিএম, মতোই একটা সময় বাঙালির তর্কের বিষয় ছিল উত্তম না সৌমিত্র। সমালোচকদের কথায় উত্তম কুমার মহানায়ক, তার সাম্রাজ্য ছিল গোটা টালিগঞ্জ জুড়ে, যেখানে ভাগ বসানো সহজ ছিল না। অনেকের মতোই সৌমিত্র হিরো নন, অভিনেতা। যে কোনো ভূমিকায় তিনি ফিট হয়ে যেতেন, তবে উত্তম কুমার মহানায়ক, তার ম্যানারিজম, স্টাইল, স্টারডম
ধরা ছোঁয়ার বাইরে। এই তুলনা আজীবন চলছে। সত্যজিৎ রায় যখন নায়ক ছবিতে সৌমিত্রকে ছেড়ে উত্তম কুমারকে বেছে নিয়েছিলেন, তখনও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সৌমিত্রকে। তবে তিনি দমে যাননি, কম্পিটিটিভ স্পিরিট নিয়ে লড়ে গিয়েছেন মাঠ দখলের লড়াইয়ে। উত্তমপন্থীরা বলেন উত্তম উত্তমই। সৌমিত্র অনেক বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে থেকেও ওনাকে ছাপিয়ে যেতে পারেননি। আমার দুই মাসি, মণিমা আর চিনি, দুজনেই সিনেমা পাগল, দুজনেই কলকাতায় থাকেন। মণিমা কেমন আছো? হ্যাঁ, আমি ভালোই আছি। তোমরা সব কেমন আছো? তোমরা তো সেই সময় বড় হয়েছো যখন উত্তমের রমরমা। হ্যাঁ, উত্তম কুমার তো একটা ক্রেজ বটে, আমরা তখন ছোট। তবে স্কুলে পড়ার সময় খুব একটা সিনেমা দেখার সুযোগ আমাদের হয়নি, সেটা গল্প শোনা। বন্ধুরা যারা সিনেমা দেখতো তাদের কাছে শুনতাম, এবং উত্তম কুমার তাদের কাছে একটা বেশ বড়ই আকর্ষণের ব্যাপার। আর পত্রপত্রিকায় দেখতাম আমি। খুব সম্ভব উত্তম কুমার প্রথম দেখেছি আমি অগ্নি পরীক্ষা, তখন আমি কলেজেই, খুব সম্ভবত। আর তখন আমরা ওই লিপস্টিক পরা উত্তম কুমারের মেকআপ নিয়ে বেশ হাসাহাসি করেছি, যে খুব যে ভালো লেগেছে তা নয়। উত্তম কুমারের প্রথম দিকের ছবিগুলো যে আমার খুব ভালো লেগেছে তা নয়। তবে একটা জিনিস হলো, আমি পড়তাম বেথুন কলেজে উত্তর কলকাতায়, এবং বেথুন কলেজ থেকে আরেকটু এগোলেই হলো শ্যামবাজারের লাইন ধরে নাম করা সব সিনেমা হল। কলেজ পালিয়ে সিনেমা দেখার দারুণ সুযোগ ছিল। আর দেখা মানে উত্তম কুমারের ছবি দেখা অবশ্যই। আর তখন, এখন আছে কি না জানি না, উত্তর কলকাতার, এখন তো হলই নেই, কাজে কিছু বলার নেই, তখন উত্তর কলকাতার হলগুলোতে ম্যাটিনি শোতে একটা কনসেশনাল রেট ছিল, যেটা আমাদের পক্ষে সুবিধে হতো আর কি। আর একটা লেডিস, একটা এনক্লোজার মতো ছিল, ওটা লেডিস সিটি ছিল, সেখানেই আমরা যেতাম। এবং একটা জিনিস দেখতাম, উত্তর কলকাতার সব গিন্নিবান্নিরা, টিপিক্যাল উত্তর কলকাতার গিন্নিবান্নিরা, তারা ম্যাটিনি শোটা প্রায় দখল করেই থাকতেন, একেবারে পানের বাটা টাটা নিয়ে, এবং রেগুলার তারা আসতেন আর কি। এবং তারা উত্তমের জন্যই আসতেন। তাদের কাছে কত রকমের উত্তমের কথা শুনতাম, মানে যেটা আমাদের মাদের সঙ্গে আমরা মেলাতে পারতাম না। তারা মোটামুটি আমাদের মায়েদের বয়সেই ছিলেন, কিন্তু উত্তমের জন্য পাগল একেবারে। এখন তারা রোমান্টিক হিরো হিসেবে ধরতেন না নিজের ছেলের মতো দেখতেন তা জানি না, কিন্তু উত্তমের ওপরে একটা সাংঘাতিক ক্রেজ ছিল ওদের। আর এই উত্তর কলকাতার হলেই আমি দেখেছি উত্তম কুমারের ছবি। কিছুটা পরে উত্তম কুমারকে প্রথম দিকে ভালো লাগেনি আমি বললাম তো, কিছুটা পরে আমি উত্তম কুমারের ছবিগুলো মোটামুটি ভালো লাগতে শুরু করেছে। কিন্তু একটা কথা আমরা বলতাম সবসময়ই, যে চরিত্রই হোক না কেন উত্তম কুমার উত্তম কুমারই থাকত, মানে সেই চরিত্রের সাথে যে সবসময় খুব মিশে যেতেন তা নয়। কাজে উত্তম উত্তমের গ্ল্যামার নিয়ে ওই উত্তম হিসেবেই থাকত। কিছু কিছু ছবিতে আমরা তখন খুব ভালো লেগেছে। আর একটা কথা তো আমার মনেই হয়েছে, যে সুচিত্রা সেন বাদ দিয়ে অন্য নায়িকার সাথে উত্তমকে আমার অনেক বেশি ভালো লেগেছে, যেমন সে শঙ্ক, তারপরে ঝিন্দের বন্দি, অ্যান্টনি ফিরিঙ্গি, বিচারক, এগুলোতে উত্তমকে অনেক বেশি ভালো লেগেছে। উত্তমকে ভালো লাগতে শুরু করেছে তখন থেকেই। আর অভিনয়ের দিক থেকে সবসময় যে খুব, যেমন একটা জিনিস, যেমন খোকাবাবুর প্রত্যাবর্তন সবাই বলতো ভীষণ ভালো ভালো, আমার একদম ভাল লাগেনি, কারণ আমার উত্তম কুমারই লেগেছে, তাকে রায়চরণ আমার একবারও মনে হয়নি।
কাজে উত্তম বোধহয় নিজের থেকে বেরিয়ে আসাটা খুব পারতেন না অন্তত প্রথম দিকে। যাই হোক, তাও উত্তমের ক্রেজ তো বটেই একটা। আর একটা জিনিস এখন বিশেষ করে মনে হয়, এখন চারদিকে যাদের দেখছি, উত্তমের সাবস্টিটিউট কিন্তু এখনও কেউ হয়নি। শুধু পপুলারিটির দিক থেকেও নয়, প্রেজেন্টেশন, তার তাকানো, তার ভঙ্গি, তার সব কিছু। আর আমি নিজে পার্সোনালি না হলেও আমার বয়সী আমার বন্ধুবান্ধবদের সবাইকে দেখেছি, তারা পাগল ছিল। আমার এক বন্ধু তো মানে বলতে গেলে শয়নে স্বপনে আর কি, একেবারে উত্তম অন্তপ্রাণ ছিল। সেই স্টারে একটা কী নাটক হচ্ছিল, শ্যামলী না কি যেন, ও চলে গেল সেখানে উত্তমের সাথে দেখা করতে। এবং এই পরদিন কলেজে এসে সে সেই উত্তেজনা আমাদের মধ্যেও ছড়িয়ে গেল। সেদিন আর কোনো ক্লাসও হলো না, কিছুই না, মানে উত্তম কুমারকেও সামনে থেকে দেখে এসছে, কথা বলে এসছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার হলো। আর উত্তমকে আমার সত্যিকারের ভালো লেগেছে, সেটা হচ্ছে নায়ক। আজ অবধি আমি জানি উত্তমের শ্রেষ্ঠ ছবি হচ্ছে নায়ক, আমার কাছেও উত্তমের শ্রেষ্ঠ ছবি হচ্ছে নায়ক। উত্তমকে সিনেমার আইডলই ভাবতাম, ব্যক্তিগত জীবনে উত্তমকে নিয়ে কোনো স্বপ্ন ছিল না আমার, অন্তত ছিল না। তুমি তো আমার কথা চাইছো, আমার বন্ধুদের কারুর কারুর হয়তো ছিল। অনেক সময় শুনেছি এমনও হয়েছে, একটি অল্প বয়সী মেয়ে, তার বিয়ে হয়েছে, সে তার স্বামীকে বলছে তুমি উত্তম কুমারের মতো নও কেন, মানে তার ভঙ্গি টঙ্গিগুলো উত্তম কুমারের মতো নয় কেন, তাতে ওর একটু দুঃখ হচ্ছে। সেটা আমাদের কাছে সেটা কখনো ছিল না, আমরা উত্তমকে নিজের জীবনের মধ্যে কখনো জড়াইনি। উত্তম স্ক্রিন আইডল সেটাই ছিল আমাদের। হ্যাঁ, এটা আমাদের সময় একটা চর্চার ব্যাপার ছিল, উত্তম না সৌমিত্র, এটা খুবই একটা চর্চার ব্যাপার ছিল। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি আমরা সৌমিত্র দলেই ছিলাম। একটা কারণ হবে, সৌমিত্রকে আমরা অনেক কাছে থেকে দেখেছি, কফি হাউস বলো, পথেঘাটে বলো, বিভিন্ন প্রোগ্রামে বলো, উত্তম কুমার সেসবের মধ্যে নেই। আর অনেক বেশি কী বলবো, সেরিব্রাল অ্যাক্টর সৌমিত্র, সৌমিত্র আমাদের কাছে অনেক বেশি পছন্দের ছিল। আর চিনি, চিনি কেমন আছো? হাই বাবু, কেমন আছো? লকডাউনে আমরা গৃহবন্দী হয়ে বেশ এনজয় করছি। আমার দেখা প্রথম উত্তম কুমারের ছবি হচ্ছে অন্নপূর্ণার মন্দির, যা আমার প্রায় কিছুই মনে নেই। উত্তম কুমারকে অল্প বয়সী রোমান্টিক হিরো হিসেবে আমার কোনো দিনই তেমন ভালো লাগত না। প্রেমে অভিনয় খুব একটা সাবলীল বলে মনে হতো না, মনে হতো যেন কিছুটা আরোপ করা হচ্ছে। সেই জন্যই হয়তো আমার মনে খুব একটা দাগ কাটেনি অল্প বয়সে, বরং পরবর্তীকালের অভিনয় অনেক বেশি ভালো লেগেছে। এখানে একটা সিনেমার কথা বলতে পারি, বিচারক। সিনেমাতে প্রথম দিকে স্ত্রীর কাজিনের সঙ্গে প্রেম, পরবর্তীকালে স্ত্রীর মৃত্যুর পর ওই কাজিনকেই তিনি বিয়ে করেন, তখন বেশ রাজভারী এক জজ। জজ হিসেবে নিজেই নিজেকে প্রশ্ন করেন, আগুনে পড়ে স্ত্রীর মৃত্যুটা কি তিনি আটকাতে পারতেন না। ওই অভিনয় আমার খুবই ভালো লেগেছিল। এরকমই আরও কিছু ভালো লাগা অভিনয় এখনও মনে আছে, যেমন ঝিন্দের বন্দি, কাল তুমি আলিয়া, আমি সেও সখা, এরকম আরও অনেক, কারণ লিস্টটা তো অনেক বড়, চট করে কিছুই মনে পড়ছে না। একটা কথা, এখানে কিন্তু নায়ক ছবিটাকে আমি একদম হিসেবের বাইরেই রাখছি। উত্তম কুমারের জীবনের শেষ অভিনয় অগবধূ সুন্দরী বা ধর্নী মেয়ের মতো কমেডিতেও তাকে ভালো লাগত। উত্তম কুমারকে যেমন অনেক দূরের লোক বলে মনে হতো, সৌমিত্রকে তা মনে হতো না, কারণ সৌমিত্রকে কাছে থেকে দেখেছি,
আমরা মর্নিং কলেজে পড়তাম, কলেজ শেষ হলে দল বেঁধে কফি হাউসে চলে যেতাম। জানতাম যে কোনার দিকের একটা টেবিলে একটু আড়াল করা থাকতো টেবিলটা, সেখানে ফর্সা টুকটুকে একজন কেউ বসে আছেন, তাকে দেখলে যেন চোখেরও আরাম হতো। আর মজার কথা হচ্ছে আমাদের কিছু প্রফেসরও আমাদের সঙ্গ দিতেন। যাই হোক, অনেক কাছে থেকে দেখেছি বলে কিনা জানি না, উত্তম কুমারকে সরি সৌমিত্রকে অনেক বেশি মাটির মানুষ বলে মনে হতো আমার। আর অভিনয় ঠিক আছে, অভিনয় তো ভালোই লাগতোই নিঃসন্দেহে, তবে একটা কথা কি, দুজনেই অভিনয় জগতে নিজের নিজের ক্ষেত্রে তাদের যথেষ্ট মানে ভালো দিকটাই দিয়েছেন, এখানে তুলনা ঠিক করা চলে না, কে ভালো কে খারাপ সেই তুলনা আমরা করতে পারি না। এবার আমাদের বয়সী, প্রথমেই পেলাম ডক্টর শর্মিলা রয়কে। শর্মিলা যাদবপুরের ফিজিক্সের ডক্টরেট, বোজান পার্টিকলস আর স্বরচিত কবিতা দুটোতেই সমান দক্ষতা। শর্মিলা, তুমি উত্তমের শীর্ষেন্দু না সৌমিত্রর মন্টু? উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়, কে বেশি বড়? এটা তো বাঙালিদের আড্ডা আর তর্কের একটা ভীষণ প্রিয় টপিক, সেই ঘটি বাঙাল তর্কের মতো। আমাদের ছোটবেলায় সিনেমা দেখার খুব রেস্ট্রিকশান ছিল, বড়দের সিনেমা ছোটদের সিনেমা, তো মা বাপই পারমিশন দিলে তবে একটা সিনেমা দেখতে পেতাম। সে সময় গরমের ছুটিতে মামা বাড়ি গিয়ে প্রথম একটা রোমান্টিক সিনেমা দেখার চান্স পেলাম, সুচিত্রা উত্তমের অগ্নি পরীক্ষা। কী যে ভালো লেগেছিল! ব্যাস, উত্তম কুমার হয়ে গেলেন আমার সেই কিশোরীবেলার স্বপ্নের নায়ক। তারপর আমাদের শহরে উত্তম কুমারের সিনেমা এলেই মায়ের পেছনে ঘুরঘুর করতাম, ইস মা যদি একটু নিয়ে যায়। তো সেই সময় মায়ের সঙ্গে হলে গিয়ে অনেকগুলো সিনেমা দেখেছি, সপ্তপদী, পথে হলো দেরি, সাগরিকা, এরকম আরও অনেকগুলো। হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় উত্তম কুমারের লিপে গানগুলো আমার সবচেয়ে ভালো লাগত। সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেশ, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। শুনেছিলাম লিপ দেওয়া যাতে পারফেক্ট হয় তাই উনি সব গানগুলো নাকি আগে শিখে নিতেন। তো এইসব রোমান্টিক মুভি ছাড়াও উত্তম কুমারের আরও অনেকগুলো মুভি আমার খুব মনে আছে, যেমন অগ্নিশ্বর, যদি জানতেম, বোন পলাশির পদাবলী, সন্ন্যাসী রাজা, বাঘবন্দি খেলা, নায়ক আর চিড়িয়াখানা তো বলাই বাহুল্য। এই সিনেমা দুটো অবশ্য আমি অনেক পরে টিভিতে দেখেছিলাম, আমার হলে দেখার স্কোপ পাইনি। রোমান্টিক চরিত্র ছাড়াও উত্তম কুমারের এই নানান ধরনের চরিত্রে কি অনায়াস স্বাচ্ছন্দ্য, এটা আমাকে সবচেয়ে মুগ্ধ করে। বাঘবন্দি খেলায় ওনার অভিনয় দেখে বুক হিম হয়ে গেছিল, কি অসম্ভব ভালো ভিলেনের রোলও করেছিলেন। উত্তম কুমারের গ্ল্যামার, অভিনয় আর ঝলমলে হাসিতে আমরা বাঙালিরা বোধহয় আজীবন আপ্লুত হয়ে থাকব। উনি একজনই, উনি আমাদের মহানায়ক, ওনার কি কোনো দিন বিকল্প হয়? আমার তিন প্রিয় সখী, আমি সে ও সখার মতো, রুনা, রেশমি আর মঞ্জুষা। রুনা কলকাতা দাপিয়ে বেড়ায়, মঞ্জুষা হিল্লি দিল্লি করে, আর রেশমি খুব সুন্দর কবিতা লিখে কলকাতায় থাকে। তোমরা কিভাবে দেখো উত্তম কুমারকে, আর তোমরা উত্তমের মেম সাহেব না সৌমিত্রর কে তুমি নন্দিনী? সৌমিত্র চ্যাটার্জি ভালো না উত্তম কুমার ভালো সেটা একটা তো বড় প্রশ্ন, কিন্তু এটা খানিকটা ইস্টবেঙ্গল মোহনবাগান টাইপের ব্যাপার আর চিংড়ি ইলিশ টাইপের ব্যাপার, যে যেটা পছন্দ করে। কিন্তু আমার মনে হয় সৌমিত্র হলো ক্লাস হিরো আর উত্তম হলো মাসের হিরো। তা নয় মানে এই নয় যে উত্তম কুমার ভালো অভিনয় পারেন না, নিশ্চয়ই পারেন, তবে উনি রোমান্টিক হিরো, উনি ইন্টেলেকচুয়াল ব্যাপার, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। তবে আজকে আমি
আমার একটা মনের অনুভূতিকে শুধু জানাচ্ছি, কে বড় মাপের অভিনেতা, কে ছোট মাপের অভিনেতা, সেই নিয়ে আমি আলোচনা করছি না। আমি দুজনেরই প্রচুর সিনেমা দেখেছি এবং প্রচণ্ড এনজয় করেছি, এবং উত্তম কুমারের ছবি দেখে উচ্ছ্বসিত প্রশংসায় ফেটে পড়েছি। রোমান্টিক, বিশেষ করে রোমান্টিক চরিত্রে ওনার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাকে যদি প্রশ্ন করা হয় উত্তম কুমার না সৌমিত্র কে ভালো অভিনেতা, তাহলে আমি বলবো উত্তম কুমার অনেক ভালো অভিনেতা। কারণ ওনার প্রথম দিকের কয়েকটা সিনেমা বাদ দিলে বাকি যে অভিনয়গুলো করেছেন সেগুলো অনেক সাবলীল, অনেক জীবনমুখী, অনেক জীবন্ত, এই কথা আমার মনে হয়। আর সৌমিত্র বলতে গেলে, সৌমিত্র হলেন প্রযোজকের অভিনেতা, মানে যেমনভাবে প্রযোজক পরিচালনা করবেন উনি তেমনভাবেই অভিনয় করবেন। সতীজিৎ রায়ের বইগুলোতে তিনি অসাধারণ অভিনয় করেছেন, সতীজিৎ রায় যেভাবে পরিচালনা করেছেন উনি সেভাবে পরিচালিত হয়েছেন। কিন্তু অন্য অন্য পরিচালকের ক্ষেত্রে তিনি কিন্তু কম বয়সে যেসব অভিনয়গুলো করেছেন তেমন ভালো করেননি, সেটা একটু নাটকীয় মনে হয়েছে। যত বয়স বেড়েছে সৌমিত্র, পরিণত যত উনি পরিণত হয়েছেন ওনার অভিনয়টা অনেকটা পরিণত হয়েছে। কিন্তু উত্তম কুমার সেক্ষেত্রে বলতে গেলে উনি খুব কম পরিসরেই ওর মানে অভিনয় করার সুযোগ পেয়েছেন সৌমিত্রর তুলনায়, কারণ উনি অনেক কম বয়সেই চলে গিয়েছিলেন। তো ওনার অভিনয়টা ছিল অনেক স্বাভাবিক, নাটকীয়তারটা একটু কমই ছিল ওনার অভিনয়ে, বেশিটাই সাবলীল ছিল। উনি যে কোনো চরিত্রে একসঙ্গে একেবারে মিশে যেতেন, সেই কারণে আমার মনে হয় উত্তম সৌমিত্র থেকে উত্তমই শ্রেষ্ঠ। চলে এলাম কমলিকা আর কৌশিকের কাছে। কফি থেকে কাফকা, দুজনেরই দুটোতেই সমান দক্ষতা। প্রেসিডেন্সি আর দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের আবির নিয়ে দুবাইয়ে এখন রং ছড়াচ্ছে। এই যে কমলিকা, কৌশিক, তোমরা উত্তমকে কি চোখে দেখো, লাল পাথর না সৌমিত্র সোনার কেল্লা? উত্তম না সৌমিত্র, বাপরে, দুজনেই তো এক্সট্রিমলি ট্যালেন্টেড ছিলেন, বিগ নেমস ইন দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। খুব কঠিন প্রশ্ন করেছো রণবীর, দুজনেই কিন্তু আমার খুব প্রিয়। বাট অ্যাজ এ হিরো যদি তুমি দেখো তাহলে মহানায়ককে আমার একটু বেশি পছন্দ, বিকজ হি হ্যাড দ্যাট স্পেশাল চার্ম অ্যান্ড দ্যাট রোম্যান্টিক লুক যেটা মানে সবাইকে ফ্ল্যাট করে দিত, স্পেশালি মেয়েদের, তাই আমার ওনাকে একটু বেশি পছন্দ, এটা আমার মনের কথা। উত্তম কুমার বাংলা সিনেমার চিরকালের মহানায়ক, খেতাবটা ওকেই মানায়। কেন? তার উত্তর উত্তমের শুধু সত্যজিৎ রায়ের সিনেমার নায়কের অভিনয়টাই দিতে পারে। আমার ছোটবেলায় সিনেমা ভালো লাগতে শুরু হবার কারণ উত্তম কুমার, তাই তার স্থান অন্য জায়গায়। আবার অন্যদিকে যখন আস্তে আস্তে বড় হচ্ছি আর যখন সো কল কুইন্টেসেন্সিয়াল ইন্টেলেকচুয়াল বাঙালি হ্যাটটা পড়তে শিখেছি, তখন সৌমিত্রকে ভালো লাগতে শুরু করেছে। তবে এই পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয় যে উত্তম কুমারকে আরও লম্বা সময় যদি সিনেমা জগৎ পেত তাহলে মনে হয় আজ উত্তম সৌমিত্রর কম্প্যারিজন করতে এতটা অসুবিধা হতো না। অশোকের সঙ্গে আগের এপিসোডেই আপনাদের আলাপ করে দিয়েছিলাম। অশোক একজন কৃতি মার্কেট রিসার্চার, দুবাইতে দুটো বিজনেস স্কুলে পড়ায় আর নিজের একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, সেটাও রান করে। অশোক, আমরা যদি শুধু লাইক টু লাইক কম্পেয়ার করি, নাটক কবিতাতে সৌমিত্রর পারদর্শিতাটাকে বাদ দিই, বা সিম্প্যাথি বা ভয়েড ফ্যাক্টর ডিউ টু রিসেন্সি অফ সৌমিত্রস ডেথ এটাকেও যদি বাদ দিই, আর কৌশিক যেটা বলল যে উত্তমের কেরিয়ার স্প্যান ছিল 27 ইয়ার্স আর সৌমিত্রর 61 ইয়ার্স,
এই ডিফারেন্সটা মাথায় রেখে তুমি উত্তমকে কী চোখে দেখো অশোক? দেখো রণবীর, বাংলা সিনেমার এই দুই কিংবদন্তী উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই কিন্তু অধিকাংশ বাঙালির মনের মণিকোঠায় একটা জায়গা করে নিয়েছে, আমারও। তাই যে কোনো একজনকে আলাদা করে বাছাই করা কিন্তু কঠিন। হ্যাভিং সেড দ্যাট, লেট মি ট্রাই টু মেক অ্যান অবজেক্টিভ অ্যাসেসমেন্ট। ও আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সিনেমা ভার্সেস নাটক। আমার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নাটক দেখতে যাওয়া আর নন্দনে সিনেমা দেখতে যাওয়া দুটোতেই অভিনয় উপভোগ করার উদ্দেশ্য থাকে, কিন্তু এক্সপেকটেশনসটা ডিফারেন্ট। তাই যেহেতু বিচারের পটভূমিকা সিনেমা এবং নাটক নয়, যেখানে অভিনয় ছাড়াও ক্যারিজমা, গ্ল্যামার, পেয়ারিং আপ অ্যাবিলিটি উইথ আ হিরোইন টু ক্রিয়েট ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফর দ্য অডিয়েন্স ম্যাটার, আমি মহানায়ক উত্তম কুমারকেই একটু এগিয়ে রাখব। এবার কারণগুলোর বিশ্লেষণে আসা যাক। ডাইমেনশন ওয়ান, আমার চোখে উত্তম ওয়াজ অ্যান এক্সট্রিমলি চার্মিং, হ্যান্ডসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট ম্যান। ওর একটা লার্জার দ্যান লাইফ কাল স্ট্যাটাস ছিল, উইথ নোবডি এনিওয়্যার নিয়ার টু হিম ইন টার্মস অফ পপুলারিটি ডিউরিং হিজ টাইম। এই ধরো, হি ওয়াজ আ কুইন্টেসেন্সিয়াল গ্ল্যামারাস স্টার উইথ আ ম্যাজেস্টিক অরা, আর ওর যে ক্যারিজমা সেটা তো তুমি জানোই, আনপ্যারালেলড ছিল। আমি যখন স্কুলে পড়তাম তখন একাধিকবার আমি ওকে ওই লাউডন স্ট্রিট আর থিয়েটার রোডের মোড়ে যে পার্কটা আছে না, সেখানেও মর্নিং ওয়াক করতে যেত। মিন্টো পার্কেও যেত, কিন্তু ওখানেও আসতো। তো ওইখানে ওর মর্নিং ওয়াকের সময় কিন্তু আমি একাধিকবার ওকে মিট করেছি এবং কথাও বলেছি। বস, কথা বলার কায়দা, গলার স্বর, এই যে ঘাটটা ঘুরিয়ে তাকানো, উফ, কি আর বলবো। হি ওয়াজ সোয়াগার, স্মাইল অ্যান্ড চার্ম, হি এম্বডিড রোম্যান্স, কোনো কথা হবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যাই ডাইমেনশন টুতে। দো বোথ উত্তম অ্যান্ড সৌমিত্র ওয়ার্কড উইথ মাল্টিপল হিরোইন্স, আমার মনে হয় ওয়্যার উত্তম স্টুড আউট ওয়াজ হিজ অ্যাবিলিটি টু ক্রিয়েট দি অনস্ক্রিন কেমিস্ট্রি বিটুইন হিম অ্যান্ড সুচিত্রা সেন, উইচ লেফট এভরি বেঙ্গলি ইন অ্যাবসলুট অ। এই যে অনস্ক্রিন কেমিস্ট্রির কথা বলছি, এটা কিন্তু ছিল লেজেন্ডারি। মানে এটা অলমোস্ট লাইক আ ফেয়ারি টেল কামিং অ্যালাইভ অন দ্য লার্জ স্ক্রিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বক্স অফিস রেকর্ডস তুমি যদি দেখো, সেখানে মানে উত্তম আর সুচিত্রার যৌথ সাকসেস এই সাগরিকা, সপ্তপদী, হারানো সুর, ইন্দ্রাণী, অগ্নি পরীক্ষা, গৃহদাহ, কোনটা ছেড়ে কোনটা বলবো, সবকটাই ফাটাফাটি হিটস। মনে আছে উত্তম সুচিত্রার হিট সিনেমাগুলো দেখানো হবে নন্দনে, আর আমি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি। পুরো নন্দন থেকে জওহরলাল নেহরু মিউজিয়াম, বুঝতে পারলে কতখানি, অত বড় টিকিট কাটার লাইন, আর ওই লাইনে দাঁড়িয়ে আমি টুকটুক করে এগোচ্ছি। এই দুজনের সেই স্টানিং রোম্যান্টিক ইন্টিমেসি, সেইটা দেখার নেশায়। এইবার আমি ফোকাস করব উত্তমের অভিনয় দক্ষতায়, অর্থাৎ ডাইমেনশন থ্রি, ঠিক আছে। আচ্ছা দেখো, ইভেন উইদাউট বিং ইনভলভড ইন ফিল্মস অফ রিনাউন ডিরেক্টর্স, বারিং আ ফিউ মুভিজ, উত্তম হ্যাজ প্রডিউসড ইনিউমারেবল জেমস পিওরলি কিন্তু ওর অ্যাক্টিং স্কিলস দিয়ে। আর হি কভার্ড আ ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টার্স, শোকেসিং হিজ ভার্সেটিলিটি। এই প্রসঙ্গে কয়েকটি সিনেমার উল্লেখ না করলেই নয়। প্রথমে আসি নায়ক সিনেমায়, যেটা
বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্মের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে মাল্টিপল অ্যাওয়ার্ডস পায়। এই সিনেমাটি প্রভূত খ্যাতি অর্জন করে উত্তমের স্বাভাবিক সাবলীল অভিনয়ের জন্যে, প্লাস ফর হিজ অ্যাবিলিটি টু প্লে আ ডিপলি ফ্লড ক্যারেক্টার ওয়াইল ইনভোকিং সিম্প্যাথি ফর হিম। উত্তম ছাড়া কিন্তু এই নায়ক সিনেমায় নায়ক অর্থাৎ অরিন্দম মুখার্জির সেই চরিত্রের চিত্রণ অন্য কেউ করতে পারত না। সপ্তপদী, এই সিনেমায় কৃষ্ণেন্দুর ডুমড রোম্যান্স উইথ রিনা ব্রাউন, সেই চরিত্রায়ণ কি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছে উত্তম, ভাবাই যায় না। উত্তম ও সুচিত্রার নিজেদের মধ্যে সেই হৃদয়স্পর্শী সংলাপ আমাকে আজও আবেগে আপ্লুত করে। নট এ সারপ্রাইজ যে আমি এখন অবধি এই সিনেমাটি কবার দেখেছি বলতো? 7 বার। তারপর উই উড নট হ্যাভ নোন অ্যান্টনি ফিরিঙ্গি হ্যাড ইট নট বিন প্লেড বাই উত্তম, গিভিং দি ক্যারেক্টার আ নিউ লাইফ, অর ইভেন ফর দ্যাট ম্যাটার দ্য ক্যারেক্টার অফ স্যাটা বোস, আ হোটেল রিসেপশনিস্ট ইন চৌরঙ্গি। তুমি হয়তো এটা জানবে যে রাজেশ খান্না ওয়াইল শুটিং ফর আমার প্রেম দ্য হিন্দি ভার্জন অফ উত্তম কুমার্স নিশিপদ্য কনফেসড টু ডিরেক্টর শক্তি সামন্ত, আই উইল কনসিডার মাই সেলফ লাকি ইফ আই ক্যান পারফর্ম ইভেন 50% অফ হোয়াট উত্তম কুমার ডিড। অ্যান্ড টকিং অ্যাবাউট ভ্যারাইটি অ্যান্ড ভার্সেটিলিটি, অনেক সিনেমায় উত্তম ওয়াজ নট ইন হিজ ইউজুয়াল রোম্যান্টিক সেলফ, অ্যান্ড দেয়ার ফোর মানে ওকে হি হ্যাড টু ডেমনস্ট্রেট হিজ মাল্টিফেসেটেড অ্যাক্টিং স্কিলস। কয়েকটা এক্সাম্পল দিই, দ্য কোল্ড ব্লাডেড ম্যানিপুলেটিভ অ্যান্টাগনিস্ট রোল ইন শেষ অঙ্ক, অর হিজ ব্রিলিয়েন্ট পোট্রেয়াল অফ আ করাপ্ট অ্যাসপায়ারিং পলিটিক্যাল লিডার কমিটিং সুইসাইড আনরিপেন্টেন্ট টিল দ্য এন্ড ইন বাঘবন্দি খেলা, অর ধরো এই নেগেটিভ ক্যারেক্টার অফ আ রেকলেস জমিদার ইন সন্ন্যাসী রাজা, অর দ্য ক্যারেক্টার রোল অফ আ ড্রাঙ্কার্ড উইদাউট এনি সেন্স অফ চ্যাস্টিটি ইন স্ত্রী, আর সাম এক্সাম্পলস, আরও কত এক্সাম্পলস আছে রণবীর। কিন্তু মজাটা হচ্ছে যে এইসব চরিত্রগুলোর অভিনয় করা সত্ত্বেও উত্তম কিন্তু দর্শকদের মন জয় করেছিল থ্রু হিজ পার্সোনা, ডায়ালগস অ্যান্ড অ্যাক্টিং স্কিলস। আচ্ছা, আর তোমার এই খোকাবাবুর প্রত্যাবর্তন এটা মনে আছে? ইট ওয়াজ নট ইজি ফর আ ক্যারিজম্যাটিক লিড অ্যাক্টার, হ্যাঁ, সাডেনলি টু জাম্প ইন টু দ্য রোল অফ আ নেক্সট ডোর লয়াল সার্ভেন্ট অ্যান্ড দেন এক্সেল ইন অ্যাক্টিং টু মেক ইট সাচ আ টাচিং মুভি, ঠিক না বে? ঠিক। আচ্ছা, এছাড়াও কিন্তু উত্তম খুব সাফল্যের সঙ্গে কমেডি জনারের সিনেমায় অভিনয় করেছে, যেমন 75, মৌচাক, ওগবধূ সুন্দরী। যাই হোক, 24শে জুলাই উত্তমের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে তার জন্যে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল। বাংলা সিনেমার অনুগামী ও বাংলা সংস্কৃতির প্রেমী হিসেবে উত্তমের অভিনীত সেই অনবদ্য সিনেমাগুলির বিশেষ বিশেষ মুহূর্ত সর্বদাই আমার আনন্দের উৎস হয়ে থাকবে। উত্তম কুমার নিয়ে কথা বলবো আর আমার প্রিয় বন্ধু রবির সঙ্গে কানেক্ট করব না, এপিসোডটা ইনকমপ্লিটই থেকে যাবে। রবি আমার আগের এপিসোডগুলোতেও এসেছে। রবি কলকাতায় থাকে, নাটক করে, কিছু টিভি সিরিয়ালও করেছে, ফেসবুকে নিয়মিত ব্লগ লেখে।
রবি, একটা জিনিস তোর থেকে জানতে ইচ্ছে করছে। মারা যাবার 40 বছর পরেও একটা স্টার জীবিত থাকেন কি করে, বলবি রবি? উত্তম কুমারকে নিয়ে ভাবতে বসলেই মনে পড়ে যায় নায়কের সেই সংলাপটা, আমি তো আছি, ইজন্ট দ্যাট এনাফ। ভাবতে অদ্ভুত লাগে আজ তার মৃত্যুর 40 বছর পরেও একটা মানুষ এ কথা বলার সাহস দেখাতে পারলো না, পারবে না হয়তো আর কোনো দিন। মনে পড়ে যায় সেই পুরনো দিন, আসলে আমি তখন উত্তম কুমারের ফ্যানাটিক ফ্যান। কটার সময় ঘুম থেকে ওঠেন, কটায় প্রাতঃভ্রমণ, কটায় বেরোন, গাড়ির নাম্বার, কটার সময় সাদার্ন মার্কেট দিয়ে পাস করেন, সব কণ্ঠস্থ থাকত। আসলে ছোটোবেলা থেকেই কারো সম্পর্কে কোনো আগ্রহ বাড়লেই দেয়ানে আর সেই সংলাপটার মতো খেপে যেতাম, না লোকটার সঙ্গে আলাপ করতেই হবে। সেইভাবেই একদিন পৌঁছে গেলাম ময়রা স্ট্রিটের বাড়িতে। সেদিন সন্ধ্যায় সুপ্রিয়া দেবীর বাধা দানে ঘরে দেখা করা গেল নাই, তাই পরের দিন নিউ থিয়েটার্স। মন্টু আমার এক বন্ধু ছিল, স্টুডিও পাড়ায় বেশ নামডাক, তাকে ধরেই পৌঁছে গেলাম ওনার সেই ব্যক্তিগত সাজ করে, যেটা তার মৃত্যুর পর এখনও তার স্মৃতিতে খালি রাখা আছে। তখনও তো মধ্য গগনে, আমি সেও সখা, স্ত্রী, সন্ন্যাসী, রাজা, নগরদর পরে নতুন করে আবিষ্কার করছি তার অভিনয়ের ব্যাপ্তি। ভীষণ খেয়াল করে দেখেছি নায়কের আগে ও পরে উত্তম তার অভিনয়ের ধারাটাকে আগাগোড়া বদলে ফেলেছিল। হারানো সুর বা সপ্তপদীর সে ম্যানারিজমটা আমূল বদলে গেছিল উত্তম কুমারের নায়ক সিনেমার পরে। আমিও সখার সুধীর দত্তের মতো অত ন্যাচারাল অভিনয় উত্তম নায়কের আগে করেনি। আমার দেখা উত্তমের শ্রেষ্ঠ অভিনয় কিন্তু যদুবংশ। উত্তম না থাকলে গণাদা চরিত্র সৃষ্টিই হয় না। আসলে সিনেমা নিয়ে বিদ্যুজনের আলোচনায় শুনেছি নাটক আর সিনেমার চরিত্রায়নের একটা তফাত আছে। নাটকে একজনকে জমিদার সাজতে হলে তার চেহারাটা ম্যাটার করে না, কিন্তু সিনেমায় করে। একজন ব্যারিস্টার, জমিদার বা বড় ডাক্তারের চরিত্র করতে গেলে তার চেহারাটা মানানসই হওয়া দরকার। সেজন্যে উত্তমের অভিনয়ের ব্যাপ্তি বলতে উত্তমই শেষ অভিনেতা যে কোনো চরিত্রের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারত। তাই বোধহয় উত্তম পরবর্তী কোনো ব্যারিস্টার, জমিদার বা বড় ডাক্তারের চরিত্রায়ন হতে দেখলাম না। যে লোকটা নায়কের অরিন্দম, সে যদুবংশের গণাদা ব্যোমকেশ, যদি জানতামের ব্যারিস্টার বাসু, দুই পৃথিবীর মৃণাল দত্ত, আবার খোকাবাবুর প্রত্যাবর্তনের রায়চরণ, নাম বলে শেষ করা যাবে না। উত্তম আমার কাছে শুধু সিনেমা নয়, উত্তম সিনেমা ইন্ডাস্ট্রির প্রতিভু। একটা মানুষ 40 বছর আগে মারা গেছেন, আজও তার ছবি থাকলে শুধু বাড়ির বড় নয়, যুবক যুবতীরা টিভি সেটের সামনে বসে পড়েন। আবহমান কাল ধরেই নেশা তিনি বয়ে নিয়ে চলেছেন। উত্তম তাই কোনো একটা অধ্যায় নয়, একটা ইন্ডাস্ট্রি যার অস্তিত্ব আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভাবতে বসে সত্যজিৎবাবু তার মৃত্যুর পরে কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, কেউ কেউ হয় ডিরেক্টরস অ্যাক্টর, কিন্তু যেখানে পরিচালক অতটা স্ট্রং নয় সেখানে উত্তমের অভিনয় আমাকে অবাক করেছে। সেদিন থেকে বুঝতে পেরেছিলাম এই মানুষটা অভিনয়কে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। উত্তম মেথড অ্যাক্টিংয়ের একটা উদাহরণ হতে পারে সব সময়। তিনি আরও বলেছিলেন, নায়ক রিলিজ করার 10 বছর পরে একদিন ছবিটা আমি খুব মন দিয়ে দেখেছিলাম। আমার মনে হয়েছিল এই ছবিটা আজকে বানালে আমি হয়তো কিছু জায়গায় কিছু বদল করতে পারতাম, কিছু ভালো করতে পারতাম, কিন্তু উত্তমের অভিনয় আমি কোনো খুঁত পাইনি। এর থেকে বড় কমপ্লিমেন্ট একজন অ্যাক্টরের আর কী হতে পারে, তাও আবার সত্যজিৎবাবুর কাছ থেকে। উনি আরও বলেছিলেন, সংলাপ লেখা হয় খাতার পাতায়, তাকে প্রাণ দেয় অভিনেতা, সেখানে উত্তমের কোনো জবাব ছিল না। তাই মনে পড়ে গেল সেই সংলাপটার কথা, খুব বলতে ইচ্ছে করছে, বলেই ফেলি। বলুন, আমার কাজটা ভালো হয়নি, গণ্ডগোল, বিস্তর গণ্ডগোল। আমরা বুঝি ছবিটা দেখিনি, আমাদের মতামতের কি কোনো দাম নেই? কিচ্ছু নেই, একেবারে জিরো। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। অ্যান অ্যাক্টর নোজ, যখন অভিনয় করেছি তখনই ফিল করেছি কোথাও একটা গোলমাল হচ্ছে, কিন্তু দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড।
মুকুন্দ লাহিড়ির সঙ্গে সবকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো চারটে সিন, মাত্র চারটে সিন, তাই বা হবে কেন, কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, কিন্তু লোকটা কিনা আমাকে লিঙ্গি মারল। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস অনিন্দ্র। কেন মারল জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। আসলে আমি যে পাটটা নিয়ে ভেবেছি সেটাও বুঝতে পেরেছিল, তাই সেটাই ও সহ্য করতে পারল না। এরা কীরকম জানিস, এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পাট দিয়ে দে, সে এক চোখ এক ছকে ফেলে দেবে, সে এক কণ্ঠস্বর, একই ম্যানারিজম, আর পাবলিকও হয়েছে তেমনি। আহ, মুকুন্দ লাহিড়ি কি অভিনয়, কি কণ্ঠস্বর, দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিংই নয়, ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছ দশ গুণ বেড়ে যাবে। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটাও বুঝতে পেরেছিল, তাই আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাবরানি দিয়ে, তুই খুতখুতুনি মানে তুই একদিন উন্নতি করবি, আল বাদ করবো, আই উইল গো টু দ্য টপ, টপ অ্যান্ড টপ। আসলে উত্তম কুমারকে নিয়ে ভাবতে বসে সবাই তার ব্যক্তি রোম্যান্টিসিজম নিয়ে কথা বলেন, কিন্তু মানুষ উত্তম কুমার শুনেছি স্টুডিও পাড়ায় একটা অন্য মানুষ ছিলেন। অনেক প্রযোজকের কথা ভেবে অনেক খারাপ ছবিতে অভিনয় করেছেন তার সংসার বাঁচাতে। আরেক দিনের কথা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলেকে আমার খুব শ্বশুর পড়াতেন তার বাড়িতে। সৌমিত্রবাবুর সঙ্গে আমার কথা বলার সময় আমি উত্তম কুমারকে নিয়ে জানতে চেয়েছিলাম, আচ্ছা উত্তম কুমার তো এত পপুলারিটি পেলেন, আপনি কী পেলেন বলে মনে হয়? উনি বলেছিলেন, আমার মনে হয়েছিল আমি ছিলাম, হারিয়ে যাইনি, ওই দাপটের সামনে আমি টিকেছিলাম, এটাই পাওয়া। ওনার ব্যক্তি বোঝাতে সৌমিত্রবাবু বলেছিলেন একটা সিনেমার কথা, অপরিচিত ছবিটায় একটা সিনে আমি উত্তমদার বুড়োদা তিনটে শট ফাইনাল ওকে হয়নি। উত্তম আমাকে বলল, পুলু আমাকে একবার আমি একবার করে দেখাই। পরে শুনেছিলাম ওই সিনটায় আমি খুব ভালো অভিনয় করেছিলাম, উত্তম দাদা দেখিয়েছিল আমি তার 10% করতে পারিনি। সেই সময় যাকে তার সবচেয়ে প্রধান কম্পিটিশন মনে করা হতো সেই সৌমিত্রবাবুর উক্তি এটা। উনি আরও বলেছেন ওর স্ক্রিন প্রেজেন্স ছিল অসাধারণ, স্ক্রিনে অন্য কাউকে দর্শক তখন দেখতই না, উনি এটা তৈরি করেছেন শুধু অভিনয় দিয়ে। হ্যাঁ, আমি এখানেও ভাগ্যবান, আমি উত্তম কুমারের সামনে দাঁড়িয়ে উত্তমকে আমাকে তার সংলাপ শুনিয়েছিলাম, তার সঙ্গে কথা বলে দেখেছি তার স্বাভাবিক কথা আর সংলাপ ভালার ভেতরে কোনো তফাত দেখিনি। তাই বারবার একটা কথাই শুধু মনে হয়, একটা মানুষের মৃত্যুর 40 বছর পরেও এই উন্মাদনা, কারোর প্রতি কি আমরা আর কোনোদিন দেখেছি আর কোনোদিন দেখব আমার জানা নেই। mid-70s যখন নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে উত্তম কিছু ভালো সিনেমা উত্তরকালকে দিয়ে যেতে পারতেন, যেটা এখন অমিতাভ বচ্চন করছেন, কিন্তু তিনি সেটা করতে পারলেন না, বরং নিজেকে বিলিয়ে দিলেন ইন্ডাস্ট্রিকে বাঁচাতে। থুড়ি বিলিয়ে দিলেন না, বলি দিলেন। দয়াশীল উত্তম রবি যেরকম বলল, ইন্ডাস্ট্রির জন্য কল্পতরু হলেন। ফল, 1976 থেকে 1980 মধ্যে 40টার বেশি উত্তম কুমার সিনেমা করেছেন, তার মধ্যে কিছুটা আবার হিন্দিও, সবই পাতে দেওয়ার অযোগ্য। অথচ এরকমটা যে হওয়ার কথা ছিল সেটা না, 1954 থেকে 1975 মধ্যে উত্তমকে দেখলেই বোঝা যায়, কারণ অশোক যেমন বলল ব্যক্তি উত্তম সেখানে অনেকাংশেই তারকা বা অভিনেতা উত্তমের পথের কাঁটা হয়ে দাঁড়ায়নি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তার পথ চলাটা শেষ হয়নি এখনো। ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরা আসেনি তো
এই অসামান্য গানটা গাইল রাকা রয়। রাকা আজকের যুগের মেয়ে, মিলেনিয়াল। উত্তম কুমার কবে যে রাকার গলায় এসে বসে গেছেন রাকা সেটা নিজেও টের পায়নি। রাকা মিডিয়া আর মাসকমে পোস্ট গ্র্যাজুয়েট করে এখন একটা এনজিওতে কাজ করে। রাকার বাবা সত্যজিৎ আমাদের খুব প্রিয় বন্ধু। শুরুতে আমি যামিনি তুমি শশীহের যে প্রিলিউডটা সেটাও এই এপিসোডের জন্য স্পেশালি তৈরি করেছে। গান পাগলা, বাজনা পাগলা মানুষ, বাংলা গান সে রবীন্দ্রসঙ্গীতই হোক, সিনেমার গানই হোক, আধুনিক হোক বা রাগাশ্রয়ী, সবেতেই সমান দক্ষ। উত্তমের সব ছবি তামাদি হয়ে যাবে হয়তো, শুধু থেকে যাবে উত্তমের ঘরানা আর গানগুলি রাকার মতন নতুন গলায়। এই এপিসোডটার জন্যে সবাইকে ধন্যবাদ, আর স্পেশাল ধন্যবাদ দোলাকে। দোলা এই পোডিয়ামের সিগনেচার টিউনটা তৈরি করে দিয়েছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন বা বন্ধুদের ফরওয়ার্ড করে দিন, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পোডিয়ামটা। আবার শোনা হবে পরের এপিসোডে পোডিয়ামে। ভালো থাকবেন, সেফ থাকবেন। Bye.